হ্যালো বন্ধুরা সীমা কুকিংয়ে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করবো পাউরুটির রসমালাই সেজন্য এখানে আমি দশ পিস পাউরুটি নিয়েছি নিয়েছি চিনি আর এখানে নিয়েছি আমন্ড আর কাজু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট দুধ নিয়েছি এখানে দুধ আছে পাঁচশো গ্রাম দুধটাকে আমি গরম করে নেব এই দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এবার দুধটাকে জাল হতে দেব আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর এই পাউরুটির স্লাইসগুলোকে আমি কেটে নেব সাইডের এই যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব এ সমস্ত ব্রাউন অংশ আমি কেটে নিচ্ছি পাউরুটির ব্রাউন সাইডগুলো আমার কাটা হয়ে গেছে আর আমি হাত দিয়ে এগুলোকে এমন ছিঁড়ে টুকরো টুকরু করে নিয়েছি আর এখানে আমার দুধটাও ফুটে উঠেছে দুধটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আমি একটু পাউডার দুধ মিশিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে নাড়তে থাকবো যাতে দোলা না হয়ে যায় পাউডার দুধটা দিলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর একটা সুন্দর টেস্ট হয় ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি পাউডার দুধটা দিয়ে আমার মেশানো হয়ে গেছে এবার পাউডারিটিটাকে আমি মেখে একটা ডু করে নেব এর মধ্যে সামান্য পাউডার দুধ দিয়ে দিচ্ছি আমি এবার এটাকে একটু মেখে নিচ্ছি আমি অল্প অল্প দুধ দিয়ে আমি পাউরুটিটাকে মেখে নেব আর এই পাউরুটির রসমলাইটা একদম নরম তুলতুলে হবে আর খেতেও খুব সুস্বাদু আপনি কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটির রসমলাই আমি এই দুটা তৈরি করে নিচ্ছি আমার পাউরুটির ডুটা তৈরি হয়ে গেছে আমি এমন একটা নরম ডু করে নিয়েছি আর এখানে আমার দুধটাও ঘন হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি কিছু কেশর এবার এটাকে নেড়ে দেবো দুটো আমার ফুটতে থাকুক আর এখানে আমি এগুলো পাউরুটি মণ্ডটা দিয়ে রসমলাইয়ের আকারে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গড়ে নেবেন আমি এভাবে গড়ে নিচ্ছি এই যে এভাবে গড়ে নিয়েছি এভাবে আমি সমস্ত রসমলাইগুলো গড়ে নিচ্ছি আমার এই পাউরুটি দিয়ে সমস্ত রসমলাইগুলো গড়া হয়ে গেছে এগুলোকে আমি আবার দুধে দেব আর দুধটা এখানে ঘন হয়ে আর্ধেক হয়ে গেছে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন তাহলে যখনই আমি এমন নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এটা খেতে সত্যিই খুব অসাধারণ আপনারা একবার খেয়ে দেখবেন আর যাকে খাওয়াবেন সেও বুঝতে পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ততক্ষণে আমার রসুনগাটাও তৈরি হয়ে গেছে দেখুন আর এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর এটা ঠান্ডা করে খাবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা তৈরি আমার পাউরুটি রসমলাই দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি সুস্বাদু আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ